নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভারতে বাজার করতে হলে ভারতীয়দেরই চাকরি দিতে হবে, এমনই হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় মন্ত্রী। এরই সাথে তিনি আর কী কী বললেন তা আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। ভারতের বিশাল বাজারের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের তাবড় তাবড় কোম্পানির। বিদেশি বিনিয়োগ আনার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকারও। বিদেশি বিনিয়োগ নিয়ে আসার স্বার্থে নেওয়া হয়েছে একের পর এক পদক্ষেপ। একই সঙ্গে দেশের যুব সমাজের জন্য কর্মসংস্থান তৈরির দিকেও নজর রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে কোনো সংস্থা যদি চায় ভারতে ব্যবসা সম্প্রসারণ করবে কিন্তু কর্মী নিয়োগ করবে চীনে, তাহলে সেটা হবে না। টেসলাকে হুঁশিয়ারি দিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ পাল গুর্জার। তিনি জানিয়েছে ভারতে ব্যবসা করতে হলে ভারতেই উৎপাদন করতে হবে, কখনো এমনটা হবে না যেখানে বাজার রয়েছে ভারতে আর চাকরি হচ্ছে চীনে। গত বছর ইলন মাস্কের টেসলা নিজেদের ইলেকট্রিক যানবাহন আমদানির ক্ষেত্রে কর কমানোর জন্য আবেদন করেছিল কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু কেন্দ্রের তরফ থেকে সংস্থাটিকে বলা হয়েছিল আগে ভারতে উৎপাদন শুরু করা হোক, তারপর কর কমানোর বিষয়ে ভাবা হবে। তিনি বলেন কোম্পানি চায় চীন থেকে কর্মী এনে ভারতের বাজার ধরবে, মোদী সরকারে এটা সম্ভব নয়। আমাদের সরকারের নীতি হলো যদি ভারতের বাজারকে ব্যবহার করতে হয় তাহলে চাকরির সুযোগ দিতে হবে ভারতীয়দেরই। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।